জগৎবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা যেহেতু এসেছি ছোট হইতে সাবালোকের দিকে গিয়েছি, কিন্তু একটি সাবালোক হলো এই পৃথিবীতে চলে ফিরে খাওয়ার জন্য একটা সাবালোক, আরেকটা সাবালোক হলো যে রুহানি জগৎ বা আত্মজগৎকে বোঝার জন্যে, এবং সে বোঝা বুঝে একদিন মুর্শিদ ধরতে হবে, এবং মুর্শিদ ধরার পরে মুর্শিদের দেওয়া সাধনাগুলো আমাদের করতে হবে। তখন দেখা গেছে এই পৃথিবীতে আমরা আসছি, খাইতেছি, ঘুরতেছি, কাজ করতেছি, এটাই কিন্তু জীবন না। তবে এসেছি কি, আল্লাহ কোরআনে একটি আয়াতে বলেছেন, ওয়াল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। অর্থাৎ আল্লাহ বলতেছে, এই মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছেন আল্লাহ পরীক্ষা করার জন্য। তবে আমরা এই পৃথিবীতে এসেছি এই আত্মার মুক্তি নিতে, আত্মার পবিত্র করতে। যখন আমরা পবিত্র হব তো মহাপবিত্রে আমরা একদিন মিশে যাব। তো আজকের মূল বিষয়টি হলো, আজকের যে মূল বিষয়টি হলো সেটি হলো যে মুর্শিদ ধরব কেন? মুর্শিদ চীন দেশের লোক, আমরা অচীন দেশের লোক, সেই চীনা দেশের লোকের কাছে কেন যাব? যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমাকে চিনতে যাব। যাই হোক, এখন যে মূল বিষয়টি হলো যে আমাদের এই আত্মার মুক্তি যদি নিতে হয় তাহলে সেই মুক্ত ব্যক্তির কাছে আমাকে যেতে হবে, এবং তিনি যে মুক্ত হয়েছেন, আল্লাহর আউলিয়া হয়েছেন, আল্লাহর সাথে তার একাত্মবাদ হয়েছে, আল্লাহর সাথে যার মিল হয়েছে, আল্লাহর সাথে যে মিশতে পেরেছে, যারা আল্লাহর সাথে মিশেছে, একাকার হয়েছে, তাহলে তারা কি করে হলো, তারা কি করে আল্লাহর সাথে একাকার হয়েছে? সেই মুর্শিদের হাত ধরাই, রাসুলের হাত ধরা, রাসুলের হাত ধরাই আল্লাহর হাত ধরা। তো এখন দেখা যায় কেউ কেউ বলে থাকে যে আমরা মুর্শিদের কাছে কিছু জিজ্ঞাসা করতে না, ভয় পারি, ভয় পাই। আমরা মুর্শিদের কাছে গেলে আমরা নিচের দিকে তাকিয়ে থাকতে হয়, তার দিকে তাকিয়ে একটা কথা বলবো, জিজ্ঞাসা করব, সাহস নাই। না বাবা, দেখা গেছে স্কুলের মাস্টারের কাছে যখন যাব তখন অবশ্যই জিজ্ঞাসা করি যে স্যার এই পড়াটা কীভাবে, ওই পড়াটা কীভাবে পড়ব। তবে তখনই স্যার বুঝবে যে সে এই জিনিসটা পারে না, বিদায় বলতেছে। ঠিক মাস্টার, আমাদের রুহানি জগতের মাস্টারকে আমার মুর্শিদ, আপনার মুর্শিদ, আমার মুর্শিদ। তাহলে তিনি যখন রক্ত মাংস গড়া মানুষ, তিনি বসে আছে, তখন গিয়ে আগ্রহের সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে, ভক্তির সাথে যখন জিজ্ঞাসা করলাম যে বাবা, যে আমরা কি করে এই আত্মার উদ্ধার করব, এই উদ্ধার করার জন্য আমাদেরকে সাধনা দেন, আমল দেন, আমরা সেগুলো করব। এখন যদি বলা হয় আমরা তার সাথে কথা বলতে ভয় পাই, তাহলে যাকে ভয় পাই তাহলে তিনিই তো আমাকে নির্ভয় দেবে এবং ভয় কাটিয়ে দেবে, তোমরা নির্ভয়ে আল্লাহর কাজ করো, আল্লাহর সাধনা করো। এখন যদি বলা হয় যে না এরকমভাবেই থাকবে, তাহলে আপনি ইহকাল পরকালে আর শিক্ষিত কীভাবে হবেন? আচ্ছা, তো এখন আমি বলবো যে কীভাবে আত্মার মুক্তি নিতে হবে। আমি এই সাধনার কথাগুলো আপনাদেরকে বলে যাব, কিন্তু এই বলাতে আপনারা ফুল ক্লিয়ার হবেন না। তবে একটা জিনিস লাভ হবে যে কোন কোন সাধনা নিতে হবে, কোন কোন সাধনা কীভাবে করতে হবে, সেটা নিজ নিজ মুর্শিদের কাছে যাইয়া আপনারা ইঙ্গিত করতে পারবেন, জিজ্ঞাসা করতে পারবেন। জিজ্ঞাসা করার মতো যে পুঁজি সেটা হয়ে যাবে। সেটা হলো কি, যেমন আমার চাচাগুরু জালালউদ্দিন খাঁ, তিনি মহান একজন ব্যক্তি, আল্লাহ তাকে যথেষ্ট জ্ঞান দান করেছেন। আমি তার কবিতার ছন্দে আমি বলে যাব, সেখান থেকে আপনারা সাধনা উঠিয়ে নেবেন। যদি উঠিয়ে নিতে না পারেন তাহলে নিজ নিজ মুর্শিদের কাছে জেনে নেবেন, তখনই আপনারা সাধনাগুলো করলে এই আত্মা থেকে, এই দেহ থেকে আত্মার মুক্তি ঘটাতে পারবেন। কারণ জন্ম জন্মান্তরে আমরা ঘুরতেছি, এই জীবনের কোনো শেষ পাচ্ছি না। পৃথিবীতে আসছি আবার বলছি মুক্তি নিব, পৃথিবীতে আসছি আবার বলছি মুক্তি নিব, কিন্তু মুক্তি তো আর নেওয়া হয় না। এই জ্বালা যন্ত্রণা, জন্ম নেওয়া এবং জন্ম দেওয়া, আহা কি কষ্ট, এটি আমরা বুঝতে পারছি না। যাই হোক, সেই ইঙ্গিতগুলো করে যাব, এই ইঙ্গিত থেকে, এই কবির ভাষায় যা কিছু বলে যাব, এখান থেকে আপনারা তুলে নেবেন এবং খাতায় ঢুকে রাখবেন। এখান থেকে যার যার মুর্শিদকে জিজ্ঞাসা করবেন ভক্তির সাথে, প্রেমের সাথে। প্রাণারাম অভ্যাস করো সাধন পথে মনামার, এই রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, এই পরের স্বর চক্র শোন,
নিঘুমেতে কর ধ্যান, দম সমর্থে কর সাধন গুহ্যমূলে মূলাধার। সেই পদ্মতে কুণ্ডলিনী ভুজঙ্গল সেই রূপিণী সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার। ঊর্ধ্বশ্বাসে চলন মোর বীজ মন্ত্র করে রোপণ, ছাড়াইয়া লও ধরা সাধন দেখবে মজা চমৎকার। ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্র রাখছে ব্রক্ষদ্বার। চলরে জাহবীর কোলে সবাদিষ্টানে সরদলে জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার। এই স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার। একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেসুমার। এই অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভূমণ্ডলে ঝাঁপ দেওগে সেই চিন্তানলে যদি ইচ্ছা থাকে কার। এই আলাজিব্বা দুদু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার দাবেদার। সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাব অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার। এই হৃদয়ে পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র, নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার। সেই পথে হইলে সাধন বায়ুর শোনে করবে ভ্রমণ, এই পরমাত্মা হবে দর্শন পুণ্যজনম আর হবে না। ষোলদল কণ্ঠমূলে এই বিশুদ্ধক্ষ পদ্ম বলে, ষোলদল কণ্ঠমূলে বিশুদ্ধক্ষ পদ্ম বলে সাধন হলে আকাশকুলে সুখের নাহি পারাপার। এবার শোষণ মার ছিদ্র দিয়া এই দ্বিদল পদ্ম ওঠু গিয়া এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতের বিচার। সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, ওরে জালাল বলে যাবে সে রে জমের অনায় অধিকার। হে জগতবাসী, শরীয়তের ভাষায় একটি কথা বলা হয় যে আজরাইল যেদিন আসবে এক মিনিট সময় দেবে না। কিন্তু শরীয়তের ইবাদত যারা করতেছে, এই ইবাদত কেউ বুঝিয়ে করে কেউ না বুঝিয়ে করে, কেউ লোক দেখানোর জন্য করে কেউ মন থেকে করে, তবে এদের কাছে যদি আজরাইল আসে তখন আজরাইল তাকে এক মিনিট সময় দেবে না, এটা সত্য হাদিস কথা সত্যই বলা হয়েছে। কিন্তু একজন সাধক যখন সাধনা করেছে, তার আত্মসাধনা করেছে, আগুন পানি বাতাস মাটি আলোক এই সমস্ত কিছু যখন সে আয়ত্ত করেছে, তখন শয়তান তাকে তো কখনো ধোঁকা দিতে পারবেই না, কারণ তার সমস্ত কিছু তার নিজের আয়ত্তাধীন করেছে। আল্লাহ তাকে এই সাধন বলে এই আয়ত্তাধীন করে দিয়েছে। কিন্তু আজরাইল যখন আসবে, তখন আজরাইল এসে তার মধ্যে তাকে দেখবে না, অন্য কাউকে দেখবে। তখন আজরাইল বলবে তিনির মধ্যে মুর্শিদ বিরাজমান, মুর্শিদের মধ্যে রাসুল বিরাজমান, আর রাসুলের মধ্যে আল্লাহ বিরাজমান। তখন এখানে আজরাইল এসে ভক্তি দিবে, বলবে হে আল্লাহর বন্ধু, আপনি তো একা নয় আর আপনি তো আল্লাহ নয়, তবে আপনি তো আল্লাহ ছাড়া নয়, আপনার সাথে আল্লাহ রাসুল একাকার, আমি কি করে এই রুহু জান কবজ করব। তখন সালামের সাথে ভক্তির সাথে এসে যখন বলে, তখন সেই আউলিয়া যদি একবার বলে হে আজরাইল আপনার সালাম আমি গ্রহণ করলাম, তবে আপনি আমাকে নিয়ে যাবেন, যদি কেউ মনে করে নিয়ে যান ঠিক আছে নিয়ে যান, আবার যদি কেউ মনে করে আমাকে তিন দিন পাঁচ দিন সময় দিতে হবে, আমার একটা ছোট ডিউটি আছে, আল্লাহর একটা কাজ আছে, আমি সেটা করে যাব। তখন আল্লাহ বলেছে কি, হে জগৎবাসী, তোমরা যদি আমার সাথে বেয়াদবি করো তো কিঞ্চিত মাপ পেয়ে যাবে, কিন্তু আমার বন্ধুদের সাথে কখনো বেয়াদবি করো না। তখন এই আল্লাহর আউলিয়া তিনি আল্লাহর বন্ধু, আর আল্লাহ কি বলেছে, আমার বন্ধুদের সাথে বেয়াদবি করো না, মনে রেখো আমার বন্ধুদের কখনো মৃত্যু নেই, আমার বন্ধু কখনো চিন্তিত হবে না, তারা সবসময় স্বাধীন থাকবে। এবং মৃত্যু নেই বলতে যে আত্মার কখনো মৃত্যু হয় না, এই দেহের মৃত্যু হয়, আত্মা এই দেহে বাস করতো এই আত্মা চলে যাবে, এই মৃত্যুর কথা বলা হয়েছে। যাই হোক, হে জগৎবাসী, এই পৃথিবীর ধরাধামে আমরা এসেছি, আমরা যদি দুনিয়াতে খাচ্ছি চলছি ফিরছি টাকা কামাই করতেছি, এটাই কিন্তু জীবন না বাবা। নিজের সাধন বলে এই দেহের থেকে এই আত্মাকে আলোকিত করে একদিন এই সিদ্রাতুল মুনতাহা দিয়ে একদিন বের হয়ে যেতে হবে, তখনই সে আত্মাটা মুক্ত হবে। এই আত্মাটা যদি এই সিদ্রাতুল মুনতাহা মগজে তার ঠিকানা এখান দিয়ে যদি কেউ বের করতে না পারে, তাহলে সেই
আত্মা মুক্ত হবে না, সে ফের জগতে আবার আসবে, কিন্তু যে আত্মাটা উপর দিয়ে চলে যাবে সে মুক্ত হবে, ইচ্ছে করলে আসতে পারবে, যেতে পারবে। কিন্তু কিছু কিছু আত্মা অন্য পথ দিয়ে যদি বের হয় তাহলে সেই সুবিধাটুকু হবে না, অসুবিধা ভোগ করেই থাকতে হবে। হে জগতবাসী, আজকে যে আলোচনাটি আপনাদের সামনে করা হলো সেই আলোচনাটি একমাত্র মুক্তির সাধনার সম্বন্ধে কথা বলা হয়েছে। আমরা এই পৃথিবীতে শুধুই আমরা কাজ করব না, খাব না, সংসার করব না এবং বাড়িগাড়ি করব না, এর পাশাপাশি যদি এই সাধনাগুলো করতে পারি এই এই অবস্থা থেকে আমরা মুক্তি নিতে পারবো ইনশাল্লাহ। যদি কেউ এই কাজগুলো এই সাধনাগুলো করে, আর সেই সাধনাগুলো করলে কোন কোন স্তর থেকে কোন কোন স্তরে যাবে, এবং একদিন আজরায়েল ওর কাছেও, আজরায়েল যদি একদিন কাছে আসে সেও আল্লাহর বন্ধু হিসেবে তার সাথে বেয়াদবি করবে না এবং সে যা বলে তা শুনবে। হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।